ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার বিতর্কে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও টুইট করে দাবি করা হয়েছে যে সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া মৈত্র। এর তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা, যদিও তৃণমূল সাংসদ নিজের বক্তব্যে অনড়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রবিবার বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে যেখানে ওই মন্তব্য শোনা যায়। মহুয়া মৈত্রর মন্তব্যের তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। বিবৃতি জারি করে প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তার এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক। সাংবাদিকদের আঘাত করার কোনো অধিকার কারুর নেই। সাংসদের মন্তব্যের ধিক্কার জানাচ্ছি। আশা করি সাংসদ তার এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন। তবে তার মন্তব্যে বিতর্ক তৈরি হলেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন তিনি তার বক্তব্যে অনড়। সাংগঠনিক বৈঠকে সংবাদ মাধ্যম আমন্ত্রিত ছিল না। কিছু খারাপ লোক দলের দুর্নাম করতে স্থানীয় সংবাদকর্মীদের ডেকেছিল। কড়া সমালোচনার মুখেও নিজের ব্যঙ্গাত্মক ফিটে অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সাংসদ। ফলে মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না। এবিপি আনন্দ। এবার আপনাদের দেখাবো গতকাল ঠিক কি টুইট করেছিলেন মহুয়া মৈত্র। আমার মিম এডিট করার দক্ষতা ক্রমশ বাড়ছে, আমার বেদনাদায়ক সঠিক মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। প্রতিবাদ সামনে আসার পর গতকাল এই টুইটটি করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার আপনাদের দেখাবো আজকে ঠিক কি টুইট করেছেন মহুয়া মৈত্র। আমার বিরুদ্ধে বিবৃতি দিয়ে সময় নষ্ট না করে প্রেস ক্লাবের দেখা উচিত তাদের সদস্যদের মান কিভাবে পড়ছে এবং গদি মিডিয়ার অবস্থা কতটা করুন। এ ব্যাপারে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর তিনি কি বলেছেন শুনুন। এই পুরো বিষয়টার তিনটে দিক। একটা হচ্ছে প্রথম মন্তব্যটা, তার প্রতিবাদ প্রেস ক্লাব কলকাতা ইতিমধ্যেই করেছে। শুধু প্রেস ক্লাব নয়, সাংবাদিকরা ব্যক্তিগতভাবে এবং অনেকে সামাজিক মাধ্যমে করেছেন। তারপরে দ্বিতীয় যে টুইটটি হয়েছে সেটাতে বলা হচ্ছে যে যে আমি ক্ষমা চাইছি, বা আবার একদিকে সেটা আমি মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি একটা হালকা চাল, এবং আমার মিম করার দক্ষতা বাড়ছে। এটার যে কি বার্তা দিচ্ছে এটা যে কেউ বুঝতে পারবেন, এটার জন্য নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তৃতীয় বিষয় হচ্ছে প্রেস ক্লাব কলকাতা বিবৃতির থেকে ওই যে কথাটা উনি বলেছেন প্রেস ক্লাবের সদস্যদের কথা। বিগত 75 বছর ধরে, এটি প্রেস ক্লাব কলকাতার প্ল্যাটিনাম জয়ন্তী বছর, 75 বছর ধরে স্বাধীনতার আগে থেকে প্রেস ক্লাবের সদস্যরা স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য বিভিন্ন সময় প্রতিবাদের ক্ষেত্রে, বিভিন্ন সময় তাদের কর্তব্যের বাইরে যে বিপর্যয় হয়েছে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর একাধিক কাজ রয়েছে, গবেষণা ছাড়া, তাদের পেশাগত বিষয় ছাড়া। আমি কাউকে কে কি বলছেন, মান বাড়ছে কি কমছে, সেটা ক্লাবের সদস্যরা বিচার করবেন, সাংবাদিকরা বিচার করবেন। এটা প্রেস ক্লাবের কাছে আবারও খুব দুঃখজনক লেগেছে যে প্রেস ক্লাবের সদস্যদের মান নিয়ে তিনি যখন প্রশ্ন করছেন, এটা কোনো প্রয়োজন ছিল না, এটাও তো নিঃসন্দেহে অনভিপ্রেত। মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র সমালোচনা করে কি বলেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দেখুন। প্রথমেই একজন সাংসদ, একজন জনপ্রতিনিধি যিনি নিজেকে অত্যন্ত উচ্চশিক্ষিত বলে দাবি করেন, তার মুখ দিয়ে এই ধরনের শব্দচয়ন, এই ধরনের ভাষা প্রয়োগ বা এই ধরনের কথাবার্তা, আর বিশেষ করে সাংবাদিকদের প্রতি, এটা নিশ্চিতভাবে ধিক্কার জানা। সাংবাদিকতার দু পয়সার কথাটার মধ্যে আমার তো মনে হয় যে মানে আমি আমার ভাষা নিয়ে এটাকে কি করে ধিক্কার জানাবো। কারণ দেখুন, এখন বর্তমান যে অর্থনীতির যে অবস্থা চলছে তাতে একজন সাংবাদিক কত টাকা রোজগার করে সেটা বড় কথা নয়, তিনি একজন সাংবাদিক সেটাই বড় কথা। তার সেই তাকে প্রাপ্য সম্মান, তার সেই প্রাপ্য মর্যাদাটাকেও তার পাওয়া উচিত। একজন জনপ্রতিনিধির মুখ থেকে, একজন নির্বাচিত সাংসদের মুখ থেকে, কারোর সম্বন্ধে, শুধু সাংবাদিক কেন, অন্য যে কোনো পেশার যে কোনো লোকের সম্বন্ধে এই ধরনের মন্তব্য কুরুচিকর মনে করি। আর বিশেষ করে সাংবাদিকদের বিষয়ে যে কথাটা বলা হয়েছে, আমি মনে করি কে কত কম পয়সা বেশি পয়সা পেল, এই কথা বলা
তার অধিকার ওনাকে কে দিয়েছে এটা নিয়ে আমার একটা ব্যাপক প্রশ্ন থেকে গেল। এবার শুনুন কি বলেছেন সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য প্রসঙ্গে নাট্য পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়। এই রাজনৈতিক নেতাদের ঔদ্ধত্যটা ক্রমশ বাড়ছে, এইগুলো হচ্ছে প্রকৃত মানুষটা বেরিয়ে আসে ভিতর থেকে। সাংবাদিকতা থেকে রাজনৈতিক পেরিফেরিতে গেছেন এরকম বহু মানুষকে যায়, কিন্তু রাজনৈতিক জায়গা থেকে সাংবাদিকতা করেছেন এরকম মানুষ তো চোখে পড়েনি এখন পর্যন্ত। তাহলে সাংবাদিকতা প্রফেশন থেকে তিনি ছোট করছেন, তিনি একটু সাংবাদিকতা করে দেখেন। আমার মনে হয় কোনো একটা মানে প্রফেশনকে ছোট করা সেটা তো করার আগে তার গন্তব্য দর্শন করা উচিত। আমার মনে হয় যে এই উদ্যোগটা ক্রমশ বাড়ছে সাংবাদিক আর এই প্রফেশনকে ছোট করা বা সাংবাদিকদের আক্রমণ এটা অত্যন্ত নিন্দনীয় বলে। সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য এবং টুইটের তীব্র সমালোচনা অভিনেতা রুদ্রনীল ঘোষের। তাকে আমরা যুক্তিবাদী বলেই জানি বা জেনেছি, এবং তাকে যে আমরা জেনেছি অনেক এমপির মধ্যে আলাদা করে সেটাও কিন্তু এই মিডিয়ার জন্যেই। রাজনৈতিক পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষের কাছে তাকে তুলে ধরতে এই মিডিয়ার ভূমিকা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। এবং তার বদলে উনি যে কথাটা বলেন এবং তার বদলে উনি যেভাবে একটা টুইট করেন ক্ষমা চাইতে গিয়ে, সেখানেও কিন্তু সেটাকে মিম বলে আরকি নিজে উল্লেখ করেন। এবং তারপর আমি জানতে পারি যে উনি ওনার যা বক্তব্য রেখেছেন সে বিষয়ে অনর। আমার নিজের মনে হয়েছে যে এটা অত্যন্ত দুঃখজনক, ওনার মতন একজন মানুষের থেকে এটা অনুরূপকৃত একটা ঘটনা। এবং তারপর এই যদি এইভাবে উনি অনর থাকেন তো আমার নিজের মনে হচ্ছে এর থেকে কষ্টের বা লজ্জার ঘটনা কিছুই নেই। আমি এই ধরনের মানে আচরণটার ডেফিনেটলি নিন্দা করছি। আমার আমার মনে হয় যে ওনার আর একবার পুনর্বিবেচনা করে সত্যি একবার সরি বলে দেওয়া উচিত। সরির মতো, সরি এই শব্দটার মতো বা দুঃখিত এই শব্দটার মতো এত শিক্ষিত শব্দ বোধ হয় সারা পৃথিবীতে নেই। আমার মনে হয় যে ওনার এটা প্রয়োগ করা উচিত।